যুবক যুবকরে কেমনে তুমি নামাজ ছেরা দাও কেমনে তুমি নবীর সুন্নাত বাতিল করে তুমি দুনিয়ার জমিনে রাতakai টিংসুল লাগايا দাও ও যুবক ভাই কেমনে তুমি এন্ড্রয়েড ফোনের মধ্যে ফোন ঘাই নিয়ে ব্যস্ত হইয়া যাও একবার চিন্তা করো না তোমার মতো কত যুবক ভাই এই আটিটি বাজার থেকে হরিষ্টর যাওয়ার সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় তোমার মতো কত যুবক এলাকার মধ্যে ঘুমের মধ্যে মইরা থাকে তোমার মতো কত বন্ধু বান্ধব রে অন্ধকার কবরে সয়া দিস গো এই ব্যক্তিটা আর কোনদিন দুনিয়াতে ফিরে আসে নাই ও মুরব্বী বাবা আর কতকাল দুনিয়ার রং তামাশা লইয়া গুইরা বেড়াইবা আর কতকাল দোকানের মধ্যে পায়ের উপর পা তুইলা টিভির দিকে তাকে এক কাপ চায়ের মধ্যে চমক লাগাইবা চিন্তা করো না তোমার মতো কত মুরব্বী বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে অনেক মুরব্বী ইন্তেকালের সময় প্রস্রাব পায়খানা করে দিছে অনেক মুরব্বী দুনিয়া থেকে বিদায় কমার সময় মরণের সময় জিব্বাটা কামড় দিয়া মইরা গেছে চিন্তা কর না কোনদিন জানি তোমার কাছে মরণের সময় মরণের তালকিন দিয়বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিয়বার দেখা যদি না হয় জীবনে আবার কিয় পাই আমার কি পাই হবি আমার এ মুরব্বী বাবা এ যুবক বাই একটু চিন্তা করো একটু মনোযোগের সাথে বস তুমি চিন্তা করো দুনিয়ার মধ্যে যখন তোমার ঘরের বাতিটা বন্ধ হয়ে যায় ঘরের লাইটটা বন্ধ হয়ে গেলে তোমার কাছে আর ভালো লাগে না একটু পাঙ্কার বাতাস নাই ঘরটার মধ্যে তোমার আর শান্তি লাগে না ঘরের মধ্যে কেউ থাকলে তার সঙ্গে কথা আদান প্রদান করো চিন্তা করো না ওই অন্ধকার কবরে যখন তোমার সোয়া দেওয়া হবে ওই কবরে কোনো আলো নাই কোনো বাতাস নাই কোনো লাইটের আলো নাই কোনো পাংখার বাতাস নাই হো হুদুর ওই কবরে আমরা কেমনে থাকবো আমরা এখনো পর্যন্ত একবারও চিন্তা করি নাই যুবক ভাই এখন চিন্তা কইর না অনেক যুবক গুলো এখন মুখটারে বাঁকা কইরা পালাইছে আসলে যোগ্যতা সত্য কোনো তো চিন্তা করলাম না এখন চিন্তা করিস না মন মনটা খারাপ হয়ে যাইব মাহফিলে মনোযোগের সাথে শুনতে পারবি না এখান থেকে বাড়িতে যখন যাই বীরে যুবক ভাই এখান থেকে যখন বাড়িতে যাইবেন মুরব্বী বাবা ও মা বোনেরা যারা পর্দার আড়ালে ওয়াজ শ্রবণ করতেছেন এখান থেকে যখন বাড়িতে যাইবেন যাওয়ার পর আপনি একবার উযু বানাইবেন উযু উযুটা বানাইয়া আপনি আপনার ঘরের মধ্যে বালিশটার মধ্যে ডান হাত আপনার এই ডান গালের নিচে দিয়া দিয়া দুইটা পাউরে একটু বটা দিয়ে একটু ডান কাত হইয়া শুয়া যাইবেন শোয়ার পর চিন্তা করবেন যেই কবরটার মধ্যে কোনো আলো নাই যেই কবরটার মধ্যে কোনো বাতাস নাই যেই কবরটা বড় অন্ধকার দুনিয়ার একটু ঠান্ডা হাওয়া লাগলে শরীরটার মধ্যে বড় মজা লাগে কিন্তু ওই কবরটার মধ্যে একটু ঠান্ডা হাওয়াও নাই দুনিয়ার একটু ময়লা গায়ে লাগলে মানুষ কত রঙের রঙ বেরঙের পোশাক এইগুলার মধ্য দিয়ে এটা মুইসা ফালায় কিন্তু আমারে আমার সন্তান আমার স্ত্রী পুত্ররা আমারে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিব ওই কবরে আমার কেউ আপন নয় ওই কবরে আমি কারে আপন হিসাবে পাব আমার নবী ডাক দিয়া কোন উম্মত গো ওই কবরের মধ্যে তোমার সন্তানও তোমার আপন নয় ওই কবরের মধ্যে তোমার স্ত্রী তোমার আপন নয় ওই কবরে তোমার বাবা মা কেউ তোমার আপন নয় হে রাসুল আল্লাহ হে Habib Allah নবী গো আপনার উম্মত এমন কষ্ট সহ্য করতে পারে না নবী আপনার কাছে জানতে চাই এই মাটি বিছানায় কেমনে আপনার উম্মত শুইয়া থাকবে আমার নবী ডাক দিয়া কয় আমার সত্যিকারের উম্মত মাটির বিছানায় শুইব না আমার সত্যিকারের উম্মত মাটির বিছানায় শুইব না আমার সত্যিকারের উম্মতের জন্য থাকবে জান্নাতের বিছানা আরো

আপনার সত্যিকারের উম্মত সেই মাটির বিছানায় শুইব না আপনার সত্যিকারের উম্মত জান্নাতের বিছানায় শুইব ইয়ার সুলাল্লা নবী ওই জান্নাতের বিছানা কার লাইগা আমার নবী কয় আমার কোন গুণাগার উম্মত যদি দু তাইকা নেকামল করে ইমানটারে তাজা রাইকা কবরে যাইতে পারে গো ওই দুনিয়ার মানুষ দেখব ওই কবরের মধ্যে সাড়ে তিন হাত মাটির নিচে একটা মাটির মধ্যে সোয়া দিছে কোন বিছানা নাই তবে আমার আল্লাহ জান্নাতি ফেরেস্তা দিয়া ওই উন্মতের জন্য জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয় বলি সোবাহান আল্লাহ ও নবী গো আমরা গুনাগার কি এমন মরণ হই এই মানুষদের কেমন মরণ হইবনি সেই বাইদের এমন মরণ হইবনি আমরা মুরব্বী বাবাদের কে এমন মরণ হইবনি ও মায়ার নবী গো যদি এমন না মরণ হইয়া আমরার দুঃখের মরণ হইয়া বাইব এই কষ্টের মরণ আমরা সহ্য করতে পারবো না ইয়ার সুর আল্লাহ যদি জান্নাতের বিছানা না পাই ওই উম্মত কবরে কিসের বিছানা পাই আমার নবী কয় এটার উল্টা যদি জাহান নামের কথা চিন্তা করো গো ওই জাহান নামের আগুনের বিছানা তোমার পিঠের নিচে দিবে কবর আকার পরে তোমার রুকুটা যুদ্ধ নবী নবী করে কালব ওই সময় কাঁদলে কোনো লাভ হবে না ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মধ্যে যখন আমরা জাহান্নামের খাটিয়ার মধ্যে শুয়া দিব আমরা কি ওই সময় জাহান্নামী হইয়া যামুনি গো আমার নবী শুনে নাও ওই ব্যক্তিগুলা ওই ব্যক্তিগুলা জাহান্নামের আগুনের বিছানার মধ্যে শুয়া যাইবো যেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনের মধ্যে পরের সম্পদ মাইরা খাইছে শুধু তাই নয় গো শুধু তাই নয় আমার নূরের নবী শুধু রহমা নামের বিছানা পরের সম্পদ খাওয়া মানুষ গুলা না শুধু পরের সম্পদ না মানুষ গুলা তো ওই জাহান নামের বিছানায় শুবে না যারা আমি নবী রহমা আলামিন নবীর আল আমিন নবীর বাইরে হইয়া যায় অন্যথায় অন্য পথের মধ্যে চলাফেরা পেরা গো তারাই তো নামের বিতানার মধ্যে শুয়া যাইব সাহাবিরাই আমার নভীরে ডাক দিয়া বলে আল্লাহ ভরে বললেন কিন্তু টান্ডা দেওয়ার পরে সাহাবিরাই আমার নবীর ডাক দিয়া বলে মায়ার নবী ওই জাহান নামের বিষণ আমরা না আমরা চাই জান্নাতি খাটিয়ার মধ্যে কইরা হাসরের ময়দানে উঠতে নবী গো আমার নবী কয় আমি নবীর পথে চলো আমি নবীর মতে চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পথ মতের মধ্যে কারা চলেছে আমার নবীজি ডাক দিয়ে কয় উম্মত আমার আমার পথ মতের মধ্যে যারা চলেছে তাদের পরিচয় শুনে নাও ও নবী গো তাদের পরিচয় কি আপনি বলে দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের

নবী ডাক শুনরে

মধ্যে নিয়ে নেয় এবার আমার নবীরে সাহাবিরা ডাক দিয়া বলে আর রাসূল আল্লাহ নবী গো আপনি বলেছেন উযুন আল মুমিনিন ওয়াল মুমিনাতি এই মুমিন বান্দা এবং বান্দি কারা আপনার কাছে জানতে চাই সুবহানাল্লাহ এ বন্ধু মনোযোগ দিবেন আপনাদের এলাকায় অন্যান্য মাহফিল হয় কি হয় না এখন দেখবেন কয়েকজন এখান থেকে দুনিয়াতে আল্লাহর করেছে রাসূলের পথ এবং মতে চলাফেরা করেছে একটা কথা মনে রাখবা তারাই হলো ইমানদার বান্দা বান্দি সবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হে আমার চয়লা কার বাই বাবাজিরা বন্ধুরা গো যদি ওই মাজার ওয়ালা ব্যক্তিটা ইমানদার বান্দা বান্দি হইয়া যায় আমার আল্লাহ কইয়ো উযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওই ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেয় ও আল্লাহ গো কষ্টটা কেমনে দেয় আপনার কাছে জানতে চাই কষ্টটা দেয় এভাবে এই মাজারের বিপক্ষে বইলা বইলা ওই মাজার কষ্ট দেয় ঠিক কিনা মাদার জেয়ারত যেই ব্যক্তি করে ওই ব্যক্তির বিরুদ্ধে বইলা বইলা কিন্তু ওই আল্লাহর অলিকে কষ্ট দেয় ঠিক কিনা বন্ধুরা আমার এখন থেকে শেষ পর্যন্ত মরণের আগ পর্যন্ত কেউ যদি মাদার জেয়ারত নিয়া আপনাকে বাজে মন্তব্য করে আল্লাহর অলির জেয়ারত নিয়া বাজে মন্তব্য করে কাউকে কোনো কথা বলার দরকার নাই কাউকে কোনো কথা বলার দরকার নাই হুজুর কেন কথা বলার দরকার নাই জানতে চায় জানতে চায় আসলে কথা হইল তারা নিজের পাপের বোঝা তারা নিজেরা মাথায় নিচ্ছে হুজুর এটা আপনি বললেই তো হবে না কোরআন হাদিসের দলিল লাগবে আমার আল্লাহ সুরা আহজাবের

তারা অপরাধ এবং সুস্পষ্ট পাপ গুলো তাদের মাথার মধ্যে নিয়ে নিচ্ছে তারা আল্লাহর অলির বিরুদ্ধে বলার কারণে এখন বলেন বলেন ওই আল্লাহর অলির বিরুদ্ধে বলবেন না পক্ষে বলবেন করে বলেন বিরুদ্ধে বলবেন না পক্ষে বলবেন শুনে নেন রে বন্ধু আল্লাহর অলিদের যোগ্যতা কেমন আল্লাহর অলিদের যোগ্যতা কেমন আল্লাহ পাকরবুল আলমিনের একজন বন্ধু ছিলেন জিনার নাম ছিল হজরতে জোনায়দ বুকদাদি রহমতুল্লাহ হিয়ালাই ওই অলিটা কোনো ছোট মাফের অলি নয় উনি কিন্তু অনেক বড় মাফের একজন অলি ছিলেন জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই ওই জায়গার মধ্যে যখন বসবাস করতেন উনি একবার বোগদাদ শরীফের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন উনি লক্ষ্য করে দেখলেন বোগদাদ শহরের রাস্তার মাথার মধ্যে একটা ফাঁসির কাষ্ঠ ঝুলানো ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে এক একটা মানুষকে ফাঁসি দিয়া ওই জায়গার মধ্যে ঝুলেয়া রাখা হয়েছে ফাঁসির কাস্টের মধ্যে যখন ওই মানুষটারে ঝুলিয়া রাখা হইল জোনায়ত বাগদাদি এলাকার মানুষকে ডাক দিয়া বললেন ও এলাকার মানুষ এই ফাঁসির কাস্টে যেই ব্যক্তিটা ঝুলিয়া রয়েছে এই ব্যক্তিটার অপরাধ কি তোমরা আমার কাছে একটু বলো না সবাই ডাক দিয়া বলে এই ফাঁসির কাস্টে যেই ব্যক্তি ঝুইলা ইন্তেকাল করেছেন এই ব্যক্তির অপরাধ হইল সেই ব্যক্তি একটা চোর ছিল চোর করত এই জন্য এই ব্যক্তিরে ফাঁসির কাস্টে মধ্যে ঝুলে রাখা হয়েছে জোনায়ত বাগদা দিগ আপনি কেন এই লোকটার কথা জিজ্ঞেস করলেন জোনায়ত বাগদাদি ওনার কিতাব আত্মাসকেরাতুল আউলিয়া কিতাবের ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ গিয়ালাই জোনায়ত বাগদাদির জীবনী লেখতে গিয়ে উনি বলতে লাগলেন ও জগতের মানুষ আমি যখন দেখলাম ওই ব্যক্তিটার গলার মধ্যে দড়ি লাগানো ওই ব্যক্তিটার পরিচয় জানলাম সে একটা চোর ছিল ওই ব্যক্তিটার ফাঁসি লাগাইয়া মানুষ জুলে রাখছে জোনায়ত বাগদাদি ডাক দিয়া বলে আমি আর দেরি করলাম না ওই সোর ব্যক্তি পায়ের ভিতরে যায় আমি একটা সুমা দিছি সুমা সবা কয় করে না

আপনি এত দিন ভালো ছিলেন আল্লাহর ইবাদত করতেন নবীর প্রথমতে চলতেন মা বাবার মত করতেন কিন্তু আপনি যাই একটা মরা শূকরের পায়ের ভিতরে চুমা দিতেছেন জুল্লাহত বাগদাদি ডাক দিয়া কয় আমি তো এই মরা শূকরের পায়ের মধ্যে চুমা দিছি না কেন আপনি মরা শূকরের পায়ের মধ্যে চুমা দিলেন উনি ডাক দিয়া বলে আমি কেন চুম্বন করছি জানুনি কারণ এই ব্যক্তিটা তার নিজ কাজের উপর शमी চিন্তাইকা যেই কাজটা করত কাজের উপর অটল থাইকা সে তার ইন্তেকাল করেছে মানে তার যেই কাজটা ছিল সেই ওই কাজের উপর অটল ছিল থাইকা ইন্তেকাল করেছে এই জন্য আমি তারে সুমা দিছি ও জুনায়েদ বাগদাদি তাইলে আপনার কাছে জানতে চাই আপনার কাছে জানতে চাই যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে চোর হই বছর হইয়া মারা গেলে ওই ব্যক্তিটার পায়ে আপনি সুমা দিছেন এটার কারণ কি উনি ডাক দিয়া বলে আমি এই সুরটারে তার নিজে কাজের কাজের উপর অটল টাইকা মারা যাওয়ার কারণে তার পায়ে চুমা দিছি কথা সত্য এবার তোমরা চিন্তা করো না যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাজ আল্লাহর এবাদত কইরা নামাজ কইরা রোজা রাইকা হজ কইরা যাকাত দিয়া যদি ইন্তেকাল করে গো ওই আল্লাহর বান্দারে আমি জোনায় চুম্বন করা লাগবে না আমার সাইতে আরো বালা বালা মানুষ ওই বান্দা উনি বুঝা দিলেন একটা চোর তার চুরি করতে করতে ইন্তেকাল করেছে ওই চুরি করার পর আমি জোনাদ বাগদাদির মতো বড় একজন তার পায়ে সুমা দিছি কিন্তু মনে রাখো যদি কেউ আল্লাহর ইবাদত করে এর এটা তো চুরি নয় এটা আমার আল্লাহর খুশি করার জন্য এটা আমার মরিবতে খুশি করার জন্য তুমি জবাব তুমি মুরুব্বি তুমি পর্দা আল্লাহর মা চিন্তা করো যদি তুমি ওই আল্লাহর ইবাদত করতে করতে মারা যাও ওই আল্লাহর ইবাদত করতে করতে যদি তুমি মারা যাও জুনায়েত দাগদাড়ি না জুনায়েত বাগদাদি বলতেছেন আমি প্রমাণ করতে চাইলাম ওই আল্লাহর এবাদত করতে করতে ওই মাওলার কাজটা করতে করতে যদি কেউ মারা যায় আরে আমার মতো নগণ্য সোনায় তার কদমে সুমা দিত না আমার আল্লাহ পাকরাবুল মিন শুধু চুম্বন নয় চুম্বন নয় তার খেদমত করার জন্য সত্তর হাজার নূরের ফেরেস্তা রেডি করে রাখছে আর জবান খুলে বলেন সুবহান ও বন্ধু ও নবীর পাগলের দল মনোযোগ দিয়া শুনবা আজকে শুধু জুনাদ বাগদাদির জীবনী থেকে আমি আপনাদেরকে কয়েকটা মানকাবাত এবং কয়েকটা আলোচনার দ্বারা বাই কথা শোনায়া দিব জুনাদ বাগদাদির এই গেল আরেকটা ঘটনা এবার আসেন দুই নাম্বার ঘটনার দিকে চলে যাই জুনাদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি একবার রাস্তার কাছে দিয়ে আবার হাঁটতেছে হাঁটার সময় উনি মনে মনে চিন্তা আমি এখান থেকে আমার বাড়িতে যাব না আমি মসজিদের দিকে চলে যাব ও জোনায়েদ বাগদাদি আপনি কেন মসজিদের দিকে চলে যাবেন আপনার কাছে জানতে চাই জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে আমি মসজিদের দিকে যাওয়ার নিয়ত করার কারণ হইল একটা আমার এলাকার মধ্যে যেই জায়গার মধ্যে মসজিদ আছে ওই মসজিদের একটু সামনে আমার বাড়ি সুবহানাল্লাহ কই না ওই মসজিদের অল্প একটু সামনে আমার বাড়ি ওগুনাথ গো তো সামনে আপনার বাড়ি আপনি নিয়ত করছেন মসজিদে যাবেন কিন্তু আপনি কি আপনার বাড়িতে যাবেন না জন হতবাক দাদি কয়ে হেকমত মনে হেতবাক বাগদাদি ডাক দিয়ে ধর একটা হেকমত আমি নিয়ত করছি মসজিদে যাবো মসজিদে যাওয়ার পথে আমার বাড়িটা তো রাস্তার পাশে আমার বাড়ির মধ্যে আমার যেই কাজটা আমি রাস্তা দিয়ে যাইতে বাড়ির কাজটা শেষ করে তো মসজিদে যাব এই জন্য আমি হেকমত অবলম্বন করে কই আমি মসজিদে যাব যদি আমি এই মসজিদে যাওয়ার পথে মহিরা যাই আমার মরণ ডা হইব শহীদের মরণ কিসের মরণ গভীর মনোযোগ গভীর মনোযোগ নিয়ে বসা যান বসে যান জোনার দাগ দাদির একটা নগণ্য মুড়ি বেশি কোনো টাকা নাই বেশি কোনো পয়সা নাই ওই মুরিদ্রার কোনো সন্তান নাই ওই মুরিদ্রার কোন টাকা পয়সা কিছু আপনি জানেন নি আমি আপনার দরবারে অনেক দিন পর্যন্ত বসবাস করতে চাইতাছি ও হুজুর আমি যেহেতু আপনার কাছে মুড়িদ করলাম আপনি বলেন না আমি চাইতেছি আমার বাড়ি গাড়ি সম্পদ যা আছে আপনার নামে আমি লেখা দিতে জোনায়ত বাগদাদি কয় আলহামদুলিল্লাহ লেখা দেন শোনেন বর্তমান পীর আর জোনায়ত বাগদাদির জামানার পীরের ঘটনা শুনে নেন জোনায়ত বাগদাদি ডাক দিয়া বলে তোমার সম্পদগুলো তুমি আমার নামে দিতে চাচ্ছ দাও তুমি আমার নামে সম্পদগুলো লিখে দাও জোনায়ত বাগদাদির মুরিদরা কি করলেন দলিল পত্রগুলো হাতের মধ্যে নিয়ে জোনায়ত বাগদাদির নামে সম্পদগুলো লিখে দিলেন সম্পদগুলো লেখা দেওয়ার পরে বন্ধুরা জোনায়ত বাগদাদি ডাক দিয়া কয় আমার মুরিদ তোমার যেই বাড়িটা আছে এই বাড়িটা তুমি এলাকার মধ্যে যে কোনো মানুষের কাছে বিচ্ছা এবার ওই বাড়িটার জমিটারে সুন্দর মতো বিক্রি করলেন করার পরে জোনায়েত বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ডাক দিয়া বলে হুজু আমি মনে করেছিলাম এই বাড়িটা আপনারা দান করার পরে আমার মরণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আর আমার এই বাড়ির মধ্যে থাকতে বলবেন এখন দি দেখি আপনার বাড়িটা লেখা দেওয়ার পর আপনি বাড়ি বাড়িটারে বিক্রি করে ফালাইছেন জোনায়েত বাগদাদী ডাক দিয়া বলে আমার মুরিদ রে এই বাড়িটা তুমি আমার নামে লিখে দিছ আমি এটার যা ইচ্ছা তা করম কোনো অসুবিধা নাই এবার এই জুনায়েদ বাগদাদি যখন এই বাড়িটার যখন সুন্দর করে বিক্রি করলেন যে টাকা পয়সা গুলো আসছে যে মোহর গুলো আসছে জুনায়েদ বাগদাদি ওই মোহর গুলার নদীর ভিতরে ছাইরা দিতে টাকা গুলা নদীতে ফালাইয়া দিছে মারহাবা কয় না বাবা বাবা তুই বসে কারণ আমার মাহফিলে চলা ওঠা বসা ভালো লাগে না আমি একটা ধারাবাই আলোচনা করি একটা না আলোচনা করি এরপরে একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা বসবেন তারা বসবেন এই ফলা লড়াছড়া করিস না তোরা ক তোমরা তিনজন তো লড়াছড়া করছিস কইরো না কেমন সম্পদগুলো বিক্রি করার পর যে টাকাগুলো আসছে এই অর্থগুলো জোনাই বাগদাদি কি করছে নদীতে আচ্ছা আপনি কোনো সময় টাকা পয়সা নদীতে ফলাইবেন জোনাদ বাগদাদির মুড়ি ডাক দেওয়া বলে উজুর জোন বাগদাদি গো ও জোন বাগদাদি বাগদাদি আপনি কেন এই টাকা গুলো আপনি নদীর মধ্যে ফালা দিলেন উনি ডাক দিয়ে বলে তুমি তো আমার টাকাগুলা দিছিলা এই টাকাগুলা যেন আমি আমার কাছে তুমি আল্লাহর হস্তে দান করছো কথাটা সত্য নি বলে হুজুর কথাটা সত্য তাইলে তুমি কেন এই জায়গার মধ্যে থাইকে আমার টাকা গুলার কথা জিজ্ঞাসা করতেছো হুজুর দেখলাম আপনি টাকাগুলো বোকা মানুষের মতো নদীতে ফালাইয়া দিছেন হুজুর কেন ফালাইছেন জোনায়েত বাগদাদি কোনো কথা বলতেছে না বলে তুমি আল্লাহর ওয়াস্তে তুমি একটু ধৈর্য ধারণ করো সবুর করো ও বন্ধুরে ওই দিন বিকাল বেলা জোনায়েত বাগদাদি রহমতুল্লাহ এর দরবারে একটা লোক কান্না করতে করতে জোনায়েত বাগদাদির কাছে আসছে আয়েশা ডাক দিয়া কই হুজুর ও হুজুর আপনার দরবারে আমার পেছনে পেছনে কিছু মানুষ একটা মরা লাশ নিয়ে আসতেছে মরা লাশ এর জন্য এক দাদি এই মরা লাশটা কার মরা লাশ তুমি বলো না জোনায়েত দাগ দাদি ডাক দিয়ে কই মরা লাশটা একটা আল্লাহর উত্তম বান্দার মরা লাশ আমার দরবারে নিয়ে আসছে এর জন্য এক দাগ দাদি দেখে বিকাল বেলা যখন মরা লাশটা কান্দে কুড়া নিয়ে আসছে জোনায়েত বাগদাদির ওই লোকটা আইসা ডাক দিয়া কই হুজুর আমার এই মরা লাশটা একটা আমার সন্তান আপনি আমার পুত্রের জানাজার নামাজটা পড়াইয়া দেন জোনায়েত বাগদাদি ডাক দিয়া কই এই লোকটা কেমনে মারা গেছে যদি আমার কাছে তুমি না বলো আমি তো এই লোকটার জানাজার নামাজ পড়াইতে পারতাম না এবার ওই লোকটা ডাক দিয়া কই আমার চেলাটা মারা গেছে নামাজের সাজদার মধ্যে পড়া হুজুর গতকালকে রাত্রবেলা আমি আমার ঘরের মধ্যে যেয়ে দেখলাম আমার ছেলেটা সারা রাত্র নামাজ আদায় করে কিন্তু জানেন জানেননি আমার এই ছেলেটা যখন নামাজ আদায় করে আমি প্রত্যেক দিন দেখতাম ছেলেটার নামাজ সত্র মাত্র বারো রাখা হুজুর এটা তাহার নামাজ নি বলে হে এটা তাহার নামাজ বলে আমার পুত্রার তাহার নামাজ দা ফইরা আমি দেখতাম ওই ছেলেটা শ্রদ্ধার মধ্যে পইরা থাকতো একবারে যখন ফজরের আদান দিত শ্রদ্ধা থেকে মাথাটা তুলত গতকালকে ফজরের নামাজের সময় আমি আমার ছেলেটারে ফজরের নামাজের লাগে ডাক দিতে গেছিলাম আমি দেখি আমার ছেলেটা আর মাথাটা তুলতাতে না গুজুর আমি অনেক চেষ্টা করলাম আমার ফুটরার বাঁচানোর জন্য আমার কাছে টাকা নাই আমি দাওয়া কানাই নিম এমন কোনো পয়সা নাই আমি আমার মরা ফুটরারের নামাজের মসলনাটার মধ্যে ফালাইয়া দিয়া আমি গেছি নদীর মধ্যে উজু করার জন্য আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখছিলাম আমার আল্লাহ নিয়ে আমার একটু টাকা পয়সার ব্যবস্থা করে দেয় আমি আমার ফুটরার চিকিৎসা করম আমি চিন্তা করছি আমার ফুটরা বেউস হয়ে পড়ে গেছে তবে আমার নিয়ত

আমি নদীতে যখন বিসমিল্লা বইলা অজুর পানিটা মুখের মধ্যে নিয়ে পালাইছি আমি অজুডার শেষ কইরা পানিটার দিকে তাকে দেখি কি জানি এই নদীর পূর্ব দিক থেকে বাসতে বাসতে আমার দিকে আসতেছে হুজুর আমি দেখলাম কতগুলা টাকা একটা ব্যাগের মধ্যে করে নদীর মধ্য দিয়ে আমার কাছে আসছে

আমি তার পাই না আমি আর পাই না ও জুনাইদ বাগদাদী আজকে আপনার কদমে আমি পড়া গেলাম আর কোনোদিন আপনার কথার বাগিরে কথা বলবো না জুনাইদ বাগদাদী গো মাতসাই 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 গো fastapi আমার মত কইরা দেন কইলা জুনাইদ বাগদাদির ঘরবাড়ির দেনওয়ালা muridরা মাথাটা চক্কর দিয়া মাডিট পরা গেছে জুনাইদ বাগদাদির ফাগুলার ভিতরে ধইরা রাখছে ও জুনাইদ বাগদাদী আপনার দরবার থেকে আমারে আপনি তাড়াইয়া দিবেন দিবেন বাগদাদি কই তোর মত মুরিদের আমার দরকার নাই মুরিদ কয় আপনারে আমি ছাড়তাম না আপনার দরবার ছাড়া আমার আর কোন জায়গার মধ্যে কোন জায়গা নাই জোনাক বাগদাদি কই তোর মত মুরিদের আমার দরকার নাই যেই ব্যক্তি দান কইরা আল্লাহর রাস্তায় দান কইরা আবার আমার কাছে এগুলার কৌফিয়ত চাইতা সল তুই দেখছস নি রে এই ব্যক্তিটার ছেলেটা তাহাজ্জুদ গুজারি একটা নামাজি ছিল এবার ওই ব্যক্তিটা দোয়া বাক হইয়া গেছে জোনাক বাগদাদি নদীর মধ্যে দিয়া টাকা পাঠাইছে ব্যক্তি কয় আমার ফোলাডার জানাজার নামাজটা ফরাইবেন ফরে গো আপনি কেমনে আমার ফোলা অসুস্থ জানছেন আমার আগে বইলা দেন কেমনে আমার ছেলে অসুস্থ আপনি জানলেন আমাকে বলে দেন বন্ধু আসার সময় গাড়িতে বইসে আলোচনাটা মাত্র করছি আজকে করার জন্য গভীর মনোযোগ জুনাদ বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি পরে বলবো আগে তোমার ছেলেটা জানাজান তারপরে আমি এমন ঘটনা বলবো বাগদাদি না পরে জানাজা ফরাইবেন তারপরে আপনি আমার কাছে ঘটনাটা ঘটনাটা আগে বলবেন পরে জানাজান নামাজ ফরাইবেন বলে না বলে কেন 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 বলে যদি তোমরা এমন ঘটনা শোনো গো এই ঘটনা শুনলে ফলাডারে তোমরা মাটি দিতে দিতা না এই ফোলাডারে তোমরা দুনিয়াতে জীবিত অবস্থায় রেখে দিবা দুনিয়ার জমিনে মাটি দেওয়া সার রাইখা দিবা বলে রাখতাম না বলে না আগে মাটি দাও কাফুন দাফুন শেষ করো ছেলেটার জানাজার নামাদের জন্য গোসল দিয়া কাফনের কাপড় পরে আদায় করলেন আদাই করা ডাক রহমতুল্লাহ বলে এলাকার মানুষ আফন দাফন দিয়া লোকটার খবরটা তোমরা জানো নি গতকালকে না আমাদের মধ্যে যখন এই ছেলেটা ইন্তেকাল করছে তার বাবাটা পাগলের মতো হয়ে গেছি আমার মাহফিল কমেডি বলছে খুজুর আল্লাহরুলির জীবনী থেকে একটু কথা বলবেন আবার মা বাবার খেদমতের একটু কথা বলবেন এই জন্য আমি শুরুতে আল্লাহর আল্লাহরুলির জীবনীর হাদি শুনিছি কোরআনার আয়াত নিছি মা বাবার খেদমতের কোরআনের আয়াত হাদিস হাদি নিছি এবং দান সৎকার উপরে আমি একটু কোরআনের আয়াত এবং হাদিস নিছি শুধু একটা হাদিস নয় আমি পাঁচটা হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করছি যদি মনোযোগ দিয়ে শোনেন আপনারা আজকের আলোচনাটা একটু বেশি করে বুঝবেন এই মাত্র আলোচনার গভীরতার মধ্যে চলে আসলাম রে বন্ধুরা আল্লাহর অলি দিয়ে বলে রে আমি যখন গতকালকে রাত্রবেলা আমি নামাজ পড়তে দাঁড়াইলাম আমি যেই ছেলেটা যেমনে নামাজ পড়তাম আমিও ঠিক কেমনে নামাজ পড়তাম আমি তাহার যুগ নামাজ তৈরা আল্লাহর দরবারের সাজার মধ্যে ভোরে কান্নাকাটি করতাম আমার আল্লাহরে পাওয়ার জন্য দুই মাস হয়ে যায় আমি বাগদাদি আমার নবীর দিদারে মোস্তফা আমি না তবে একটা মজার বিষয় গতকালকে রাত্রবেলা যখন আমি নবীরে দেখার লাগে আমার নূরের স্বপ্নের মধ্যে হয়ে গেছে রে শুধু আমার নূরের নবী আমার স্বপ্নের ভিতরে হাজির হয় নাই আমার নবী আমার নামাজের শ্রদ্ধা অবস্থায় আছে ডাক দিয়া কয়ে জোনায় জোনায়ত তুমি কি আল্লাহর একজন ইমানদার বান্দার জানাজান নামাজ পড়াইবানি আমার একজন বান্দারে খুশি করবানি জোনায়ত বাগদাদি ডাক দিয়ে আরো সুলাল্লা আমি খুশি করব। আমার নবী আমারে বলছে কালকে তুমি পারলে একটু টাকা পয়সা একটু ওই বান্দার কাছে পৌঁছে দিও এই নদীতে সেরা দিলে ওই ব্যক্তির কাছে পৌঁছে আইব আমার নবী এই কথাটা বলার পরে আমি আর ওই জায়গার মধ্যে ছিলাম না আমি দেখলাম রে আমার নবী আর আমার কাছে নাই আমার মনে একটা বিশ্বাস আমার নবী এই উপকারটা করলে আমার আরেকবার নবী দেখা দিব আমি এখান থেকে আইসা আমি যখন টাকাটা ছাড়লাম এই ছেলেটা আমার কাছের মধ্যে কিন্তু তার বাবা জানাজা দেওয়ার জন্য আনছে আমি ওই সময়ে বিশ্বাস করছি রে আমার নবী যে আমার বলছিল আমার কাছে একটা নবীর পাগল আল্লাহ একটা বান্দা আসবো এটাই আল্লাহ একটা বান্দা যার খবর আমি জোনায়দের কাছে আমার নবী আইসা খবর দিয়া দি। গভীর মনে যাকির মুড়ি পায়ের ভিতরে ধরে রাখছে ডাক দিয়ে গুজুর আমি যাইতাম না বলে ঠিক আছে তুমি যাইও না তবে তোমার কাছে আবদার তোমার তোর টাকাও নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই তুমি এখান থেকে চলে যাইবা আমি বললাম তুমি আমার দরবারে থাকলে যতটুক আবাদত করবা তুমি তার চাইতে বেশি আবাদত এক একা করলে আর বেশি আবাদত করতে পারবা যাও রে আল্লাহর পাগল ওই যে আমার এখান থেকে দূরে একটা জংলা দেখা যায় ওই জংলার শেষ মাথায় একটা নদী আছে ওই নদীর পারে যাইয়া তুমি আল্লাহ পাকের এবাদতের মধ্যে মশগুল হইয়া যাইবা মনে রাখবা কেউ যদি তোমার ডাক দেয় তুমি ওই জায়গার মধ্যে থেকে ফিরবা না কারণ আমি জোনায়ত বাগদাদি তোমার সবক দিয়া দিলাম নামাজ পড়বা কার জন্য রোজা হজ জাকাত মা বাবার খেদমত দন সকল এবাদতের মালিক মনে রাখবা তোমার যেন কেউ এখান থেকে ফিরে আনা নিতে পারে আমি জুনায়েদ বাগদাদি বললাম তুমি যদি এমন ভাবে ইবাদত করতে পারো তোমার ঠিকানা হবে জান্নাত সুবহানাল্লাহ আর জোরে কই না সুবহানাল্লাহ গভীর মনোযোগ এই পাগলগুলো যারা নবীর পাগল হয় আল্লাহর পাগল দুনিয়াতে হইয়া যায় এই পাগলগুলো হইয়া যায় জান্নাতি পাগল সুবহানাল্লাহ কন্না হুজুর কেমনে পাগল গুলা জান্নাতি পাগল হয় আপনাদের এলাকার মধ্যে মাঝে মাঝে কিছু পাগল আসে দেখবেন বাঁধ খায় এলাকার মধ্যে আইসা মানুষের দরজায় দরজা বাঁধ খুঁজে দেখবেন চুলগুলো অনেক মানুষ কয় না একটা একটা বন্দর মতো না 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 তাদেরকে বন্ড বলা যাবে না তাদেরকে ডিল মারা যাবে না কলার ও তাদের গায়ের মধ্যে মারা যাবে না হুজুর কেন কেন এই পাগল গুলোকে মারা যাবে না এই পাগল গুলারে কষ্ট দেওয়া যাবে না জানতে চাই

কারা হে আমার সাহাবাই কারাম আমি নবী কি তোমাদের কাছে একটা খবর দিব না নবী গো কিসের খবর আমার নবী বলে না আম মুলু কিল জান্নাতি জান্নাতের বাদশা সম্পর্কে তোমাদেরকে আমি নবী খবর দিব সুবহান আল্লাহ সাহাবাই কারাম বললেন উলতু ইয়া রাসূলুল্লাহ খবর দেন আমার নবী খবর দিচ্ছেন ক্বালা রাজুলুন দাইফুন তোমাদের মাঝে এমন কিছু ব্যক্তি আসবে রজুলুন দিই ফোন হবে দুর্বল টাইপের শরীরে গোস্ত বেশি থাকবে না নরমাল একবারে হতে পারে অথবা শরীরে থাকলে একটু দুর্বল টাইপের হবে ওই ব্যক্তিটার শরীরের একবারে শক্তিবিহীন যে লোকটা আসবে ওই শরীরের ব্যক্তিটার ব্যক্তিটার পরিধানের কাপড়গুলো একটু সুন্দর না পরিধানের কাপড়গুলো দেখতে বালা লাগে না জু তিমরাইনি লাইউ বাহু তোমরা এই ব্যক্তিকে দেখতে পছন্দ করো করবানা করবা না দেখতে তার শ্রদ্ধা করতে তোমার মন চাইবে না তবে জানো নি লাউ আকসামা আলাল্লাহ হিলা আবার এই ব্যক্তিটা পাগল ব্যক্তিটা শরীর একবারে চিকনা চাকনা সুলগুলো জটলাওয়ালা এই পাগল ব্যক্তিটা যখন তোমার কাছে আইব তুমি তারে কিছু বইল না তুমি তারে সম্মান দিতে পারবা না তবে তারে তুমি বেজ যদি করো না নবী গো কেন আমার নবী কয়ে লাউ আকসামা আলাল্লাহ হিলা আবার এই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত

ওই পাগল জন এক কথা শুই না চইলা গেছে পাগল হইছে আল্লাহ এবং তার রাসূলের কার ও শিলায় একজন একবাদির শিলায় উনি চইলা গেলেন এবাদত করার জন্য কিন্তু শোনেন অন্তরে একটু অহংকার থাকলে কিন্তু এবাদত আল্লার কাছে কবুল হয় না বাদিরে একটু মনোযোগ নিয়ে বসবেন এবার ওই পাগলাটা এবাদত করতে 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 অনেক দিন পর্যন্ত এবাদত করতেছেন কিন্তু দুঃখের বিষয় দুঃখর বিষয় ওই পাগলাটার মনে দেড় মাসের মাথায় অহংকার আইসা গেছে আমি জোনায়ত বাগদাদির চাইতে বড় মাফের ওলি হইয়া গেছি নজুবিল্লা অহংকার আসছে কি আসছে এই জন্য দন সম্পদ হওয়ার পর টাকা পয়সা হওয়ার পর আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে বড় করার পর অহংকার করা যাবে না কথা না করা যাবে গভীর মনোযোগ অহংকার করা যাবে না এটা পতনের মূল হয়ে যাবে ওই আল্লাহর বান্দাটার মনে একটু যখন অহংকার চলে আসছে উনি মনে মনে চিন্তা করতেছে চিন্তা করতেছে আমি জোনায়েত বাগদাদীর চাইতে বড় মাপের অলি হইয়া গেছি আসলে কি অলি হইছে নি না অলির নামে বলি হইয়া বইয়া রইছে গভীর মনোযোগ উনি চিন্তা করলেন উনি কোনো সাধারণ অলি হন নাই উনি এমন অলি হইছেন উনি অলি হওয়ার মাধ্যমে উনি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে উনি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে উনি কি দেখে জানেন কে জানি ছয়জন ছয়টা সাদা রঙের গোড়া নিয়া তার কাছে আসে আর ওই গোড়ার মধ্যে চড়াইয়া চড়াইয়া ওই ব্যক্তিটারে ওই জায়গার মধ্যে থেকে একটা সুন্দর ফুলের বাগানে নিয়ে যায় আর ওই বাগানের মধ্যে একটা সুন্দর সোনালী রঙের পানিওয়ালা একটা পুকুর আছে ওই পুকুরে গোসল করতে দেয় দামি দামি খাবার দেয় ওই খাবারগুলো ওই আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে খায় খাওয়ার পরে ওইখান থেকে আবার ওই রাত্রবেলা বেলা চলে আসে কিন্তু ঘুম পরে আল্লাহর বান্দাটা দেখে উনি ওনারা ঘরের মধ্যে বইসা রয়েছে জান্নাত ওনার কাছে নাই কিন্তু ওনার মনে মনে অহংকার যে ব্যক্তি স্বপ্নের ভিতরে ভালো জায়গা দেখতেছে স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতের মধ্যে গুড়া ফেরা করতেছে তাইলে উনি কোনো সাধারণ মাফের অলি না উনি সবার কাছে বলতেছে আমি প্রত্যেকদিন রাত্রবেলা এমন এমন ভাবে জান্নাতের ভিতরে যাই বাগদাদির কাছে জোনায় বাগদাদি কয় দেখুনি রে এখনো তো আমার মাওলার কাছে প্রিয় হইতে পারে নাই এখনই তার ভিতরে অহংকারে ভর্তি হইয়া গেছে বলে তুমি ওই ব্যক্তিরে আমি বাগদাদির কাছে আসার জন্য খবর পাঠাইছে জোনায়েত বাগদাদির কাছে চলে আসবে কিন্তু বন্ধু এমন অহংকার আসছে রে বন্ধু জোনায়েদ বাগদাদির কাছে যায় না উল্টা বলতাছে জোনায়েদ বাগদাদি নাকি তার কাছে যাইতো না উল্টা বলতেছে তুমি এক ডাক্তারি যেন তার কাছে আসে

রাত প্রাসাদ বানিয়ে বৈশা রয়েছে না না আসলে তো তার মধ্যে অহংকার চলে আসছে এবার বলে এই ব্যক্তি যদি আমার আল্লাহর জান্নাত প্রত্যেক দিন রাত্র বেলা দেখি ছয়টা ঘোড়া আসে কয়ডা আপনার কি কষ্ট হইতেছে তুমি কি ব্যবস্থা ছয়টা ঘোড়া আসে সে কোথায় যায় সুন্দর একটা ফুলের বাগানে সোনালি পানিওয়ালা পুকুরে গোসল করে আবার ভালো ভালো খাবার খায় দেখেন অহংকার কি ভালো ভালো খাবার খাচ্ছে তো জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই এই স্বপ্ন তার মানি বুঝেন বোঝার কারণে জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলে আমি তার এই অহংকারওয়ালা ঘরে ঢুকবো না তুমি একটা কাজ করো তার বলবা সে যখন এই স্বপ্নটা দেখে এই রাত্রবেলা সে যেন এই স্বপ্নের ভিতরে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম যেন এই ব্যক্তিকে এটা পড়ে তো জুনায়েদ বাগদাদের শিখে দিয়ে উনি ওনার বাড়ি চলে গেছে ওই ভক্তটা যা ডাক দিয়ে বলে জুনায়েদ বাগদাদের murid আপনি তো প্রত্যেকদিন রাত্রবেলা জান্নাতে যান আপনি আজকে যদি রাতে জান্নাতের ভিতরে যান আপনারে জুনাইদ বাগদাদি বলছে আপনারে বলছে একজন মানুষ ওই স্বপ্নটা দেখার পর আপনি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ওয়াল আ'জিম পড়েন বলে ঠিক আছে আমি পড়ব এই দিন রাতবেলা গেলেন স্বপ্নের মধ্যে দেখলেন উনি জান্নাতের ভিতরে কষ্টের বিষয় ওই আল্লাহর বান্দাটা যখন ওই জায়গার মধ্যে যাইয়া ঘুমের স্বপ্নের মধ্যে পড়তেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল এটা পড়লেন পড়ার পরে ওই স্বপ্নওয়ালা ব্যক্তি দেখতাছে গো এটা কিসের জান্নাত এতক্ষণ ছিল সাদা রঙের গোরা এখন স্বপ্ন দেখতাছে কালা রঙের গোরা একটা মহিলা যুবতা একটা স্তূপের সামনে নিয়ে দাঁড় করে রাখছে ময়লা যুক্ত একটা সামনে দাঁড় তারপরে রাখছে ওই হঠাৎ করে গুমটা বাই যা ডাক যা বলে আমার খবর জানে বলা লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লি ইলাযিম পড়নেওয়ালা ব্যক্তি কোথায় আমার এই কথা যেই বলছো আমার কাছে আসো তোমারে আমার বলতা তুমি আমার কাছে বলো আমি বলছি না সুনাত দিছি ওই লোকটা দৌড়াইতে দৌড়াইতে জুনাত বাগদাদির দরবারে দিয়ে বলে ইয়া জুনাত বাগদাদী জুনাত বাগ্দাদি গো আমার অহংকারের কারণে বুঝতে এতদিন আমি জান্নাত দেখেছি আসলে দুনিয়াতে জান্নাত দেখা জান্নাত দুনিয়াতে তারা কষ্ট করে খবরে গেলে তারা জান্নাত

তুমি তোমার মা খ্যাত না কইরা আমার কাছে আসতো আমি এটা সহ্য করতে পারছি না রে তার চাইতে বেশি আমার আল্লাহ এটা সহ্য করতে পারে নাই পাগলা ডাক দিয়া কই দুনা ডাক দাদি আমার মা তারে যে আমি ঘরে পালে আইছি এডাই বাপ নি কেমনে জানে উনি ডাক দিয়া কয় আমার নবী তো আমারে খবর গুলা দিয়া দেই যা যা তুই তোর মার কাছে জুইলা যা তোর যদি তোরে maaf কইরা দেই তোর আম্মা যদি তোরে maaf কইরা দেই উরাম্মা মাপ করলে তুই জান্নাতের দিশা পাইবি নাইলে তুই জান্নাতের না পাগলা কই ওদুরা আমার বিদায় দেন আমি আমার আম্মার কাছে চইলা যায় ওই পাগলাটা বিদায় লইয়া আম্মার কাছে দৌড়াইতে দৌড়াইতে গেছে আহারে আম্মাটার মনে কষ্ট দিয়া সম্পদগুলাই না দিয়া দিছিল কিন্তু কিন্তু জয়া দেখতাছে যে আম্মার কাছে টাকা খেই মাডা সন্তান সম্পদগুলাই না এখানে দিয়া দিছে ওই মাডা ওনার জাগাটার মধ্যে বইয়া বইয়া হাল্লার কাছে হাত বাড়ে কই মালি গো আমার পুত্রা যেখানে আছে তুমি তারে তোমার মায়ার নদরে রাইকো এ যুবক এ মুরব্বি বাবারা কুমার সঙ্গে তুমি খারাপ পাচরণ করবা তুমি কেমনে এই মার্ডারে কষ্ট দিয়া কথা বলবা একটু চোখটা বন্ধ কইরা দেখো না এই মা সারা এই বাবা সারা তোর কেউ আপন নাই গত তিন দিন পর্যন্ত বড় অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়া রয়েছি খুব কষ্ট করে মা ফিলে গত গতকালকে সকাল সাতটা বাজে নাই আমার আম্মা আমি যেই মসজিদে চাকরি করি ওই মসজিদের দরজার মধ্যে আমার লেগে কম্বল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফুত্রানি সারা রাত্র কষ্ট করে হে ভাই আল্লাহর দোহাই দে যুবক ভাই তোর কদম আমার সামনে দে যদি তোর মা যদি তোর আব্বা বাইসা থাকে আজকে মাহফিলতে ক্যা যায় তোর আম্মা বর পাউডার ভিতরে দর্বি হুজুর বয়স কিন্তু কম হইছে না মাদার ফায়ের ভিতরে দৌড়লে তো বড় লজ্জা লাগবে বড় শরম লাগবো না 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 লজ্জা বুইলা যা স্বরম বইলা যা লজ্জা শরম সব বইলা মাদার ফাটার ভিতরে দৌড়বি যা মাদার ফায় দইরা বুড়া বাপটার পাউরগুলার মধ্যে দইরা। বুকের মধ্যে নিয়া কইবি আম্মা অনেক দমক দিয়া কথা বলছি আব্বা অনেক দমক দিয়া কথা বলছি আর বলতাম না আজকে আসরের নামাজের আজান্নার আগে দি আমার আব্বা আসছে বাড়িতে আমার একটা দুতলা মাদ্রাসার কাজ হইতাছে মাদ্রাসার কাজের টাকা গুলো নিব আলাদা সংসারের জন্য দশটা হাজার টাকা বাবার হাতে এ বন্ধু আসি বিদায় চইলা আসে দৌড়াইয়া আসি বিদায় ফোন দিয়া সন্তানের খবর নেয় যার নাই আমি যে বলছি এখান থেকে যায় আম্মা আব্বার পাউডার দৈরার মধ্যে সালাম কইরা তুই দোয়া চাইবি আম্মা আব্বার কাছে মাপ চাইবি এখান থেকে বাড়িতে যাইবি কিন্তু তোর মাডারে তুই দেখতি না যখন তোর মাডা বেঁচে ছিল কেউ তোর খবর নিতে না তুই বাড়িতে গেলে জুতার আওয়াজ শুনলে কই তো আব্দুল করিম নি আব্দুর রহিম নি বাড়িতে যুজনি এখন বাড়িতে যা তোর স্ত্রীর বিছানার ভিতরে ঘুমায়া থাকে কেউ ঘরের ওই পাশ থেকে জিজ্ঞাস করে না আমার পুত্রা নিয়ে আইস কেউ তোর লাগা দাঁড়াইয়া থাকে না রে যদি আমার মা বাবা বেঁচে থাকে ওই মা বাবার পাউগুলা আজকের মা বিল দেখা যাইয়া বুকের মধ্যে নিয়ে রাগ দিয়ে কই আম্মা ও আব্বা চাই আপনার কাছে

পশ্চিম দিকটা পিস দিয়া মাতার কাছে দাঁড়ায় দাঁড়ায় আম্মা আব্বার কাছে মাপ চালাই বি গো আপনার লগে বড় অন্যায় কইরা ফলাইছি ও আব্বা আপনার লগে বড় অন্যায় কইরা ফলাইছি আমরারে মাপ কইরা দেন মাপ কইরা দেন আপনারা জোরে বলেন সন্তান যদি আম্মা আব্বার কাছে যাইয়া শোকের মানিগুলা ফলায়া ফলায়া ডাক দিয়া কই আম্মা মাপ কইরা দেন আব্বা মাপ কইরা দেন আম্মা আব্বা কোনোদিন কি মাপ না কইরা থাকবো না কইরা থাকবো আমার নবীর হাদিস নবী আমার ডাক রি রিদাল আলি রব্বি শাখা তোর রাফ বিপি শাখা তিল আলি দি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি আমার নবী ডাক বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদিও তাড়েছে থাকে আমি নাই সেবিতে পারি নাই নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিও আমার মত করিও মত একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন মা বাবার খেত মতের দরকার আছে না নাই বাবু তুল্লা হাওয়ালা তুশুড়ি কবিহি সেই ওয়া বিল ওয়ালি দেই সানা তুমি আল্লাহর এবাদত করো তুষ্টি কুভি সইয়া আল্লাহর সঙ্গে কোনো কিছুতে শিরিক করো না কবিল ওয়ালি সানা এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো সোবাহ তাইলে আল্লাহর অলিদের সাথে সুন্দর আচরণ আল্লাহর অলিদের সম্মান আল্লাহর অলিদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং মা বাবার খেদমত এই দুইটা আপনাকে কোথায় পর্যন্ত পৌঁছাইতে পারে জান্নাত কোথায় কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করুন জোরে পড়ে না আমিন আসেন আমরা সবাই আমার নবীর দারে সালাম দিয়া নবী